মানুষ ঈশ্বরকে পাবার জন্য কত যাগযোগ তপস্যা কত কি করে, কিন্তু সরল বিশ্বাসে তাকে ডাকতে পারলে তিনি সহজে দেখা দেন। এক বিদ্বার একটি ছোট ছেলে ছিল, তার নাম জটিল। জটিল দূরে গুরুমশারের পাঠশালে পড়তে যেত। বিধবা বড় গরিব ছিলেন, তাদের আপন বলতে আর কেউ ছিল না। জটিলকে একটা বনের ভিতর দিয়ে পাঠশালে যেতে হতো। জটিল বড় ছোট ছেলে, বনের ভিতর দিয়ে যেতে যেতে রোজই তার বড় ভয় করত। একদিন মার কাছে কেঁদে সে বল, লো মা, একা একা পাঠশালে যেতে আমার বড্ড ভয় করে, আমার সঙ্গে একটি লোক দাও, নইলে আর পাঠশালে যাচ্ছি নে। জটিলের কথায় মার মনে দুঃখ হল, বললেন, লোক কোত পাব বাছা, বনে তোমার এক দাদা থাকে, তার নাম মধুসূদন, ভয় পেলে তাকে ডেকো, সেই তোমার সঙ্গে যাবে। মায়ের কথায় জটিলের মনে বড় আনন্দ হল। পাঠশালে যাবার পথে বনে গিয়ে উচ্চৈঃস্বরে সে ডাকতে আরম্ভ করলে, মধুসূদন দাদা, ও গো মধুসূদন দাদা, এসো, আমার আমার বড় ভয় করছে, কেউ আসছে না, কেউ সাড়া দিচ্ছে না। দেখে জটিল আরও চিৎকার করে ডাকতে লাগল। তার স্থির বিশ্বাস, মধুসূদন দাদা আসবেই। জটিলের সরল ভক্তিতে ভগবান আর থাকতে পারলেন না। একটি ছোট বালকের রূপ ধরে হাসতে হাসতে তিনি জটিলের কাছে উপস্থিত হয়ে বললেন, এই যে ভাই, আমি এসেছি। জটিলের তখন কি আনন্দ! রোজ মধুসূদন দাদা পাঠশালে দিয়ে আসে, আবার ফেরবার সময় বাড়ির পথে রেখে যায়। দুজনে কত গল্প, কত খেলা, কত আনন্দ, এভাবে দিন যায়। তারপর একদিন গুরুমশায়ের মা মারা গেলেন। গুরুমশায় মায়ের শ্রাদ্ধ করবেন, ছাত্রেরা নিজেদের সাধ্যমতো যে যা পারে গুরুমশায়কে দিচ্ছে। কেউ দিচ্ছে চাল, কেউ দিচ্ছে দুধ, কেউ দিচ্ছে পাতা, এরূপ সব। গুরুমশায় জটিলকে জিজ্ঞেস করলেন, জটে, তুই কি দিবি রে? জটিল বললে, আজ্ঞে, মাকে জিজ্ঞেস করে বলবো। পাঠশালা থেকে ফিরে এসে জটিল তার মাকে সব বললে। শুনে মা বললেন, বাবা, গুরুমশায়কে দেবার মতো আমাদের যে কিছুই নেই, আমরা যে বড় গরিব, তুমি তোমার মধুসূদন দাদাকে একথা বলো, জটিল বড় সুবোধ ছেলে। মায়ের দুঃখ সে বুঝত। পরদিন পাঠশালে যাবার সময় জটিল মধুসূদন দাদাকে গুরুমশায়ের কথা জানালে। মধুসূদন দান বললেন, তার আর কি, কবে? কাল। আচ্ছা, গুরুমশায়কে বলো আছে যত দই লাগবে, তুমি সব দেবে। পাঠশালে যাবার পর গুরুমশায় জিজ্ঞেস করলেন, কি রে জটে, কি দিচ্ছিস? তোর মা কি বললে রে? আজ্ঞে, শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেব। বটে, জটের মতো এমন ভালো ছেলে আর কি আমার আছে? তবে বাবা, একটা কথা শোনো, দেখিস যেন দেরি না হয়, কালই যে শ্রাদ্ধ। আজ্ঞে, কাল সকালে দিয়ে যাব। শ্রাদ্ধ বাড়িতে পরদিন সব ছেলেরা মিলে কাজকর্ম, জটিলের দেখা নেই, এখনো জটিলের দেখা নেই। গুরুমশায় ভারী চিন্তিত হয়ে গেছে, যদি দই নিয়ে না আসে তবে সবই যে পশু। না, একটি ছেলের কথায় বিশ্বাস করে ভালো কাজ করা হয়নি। জটিল তখন দই নিয়ে আসছে। তাকে আসতে দেখে একটি ছেলে গুরুমশায়কে ডেকে বললে, গুরুমশাই, ওই যে জটিল এসেছে, আর দেখুন, মস্ত বড় এক ভাত দই এনেছে। জটিলের হাতে ছোট একটি ভাত দেখে গুরুমশাই একেবারে রেগে আগুন, বললেন, শ্রদ্ধের সব দই না তুই দিবি, আর দই কই? আজ্ঞে, আমি ছোট কিনা, বেশি আনতে পারবো না, মধুসূদন দালা তাই এ ছোট ভাতটি দিয়েছেন। তিনি বললেন, এতেই সকলের হবে। জটিলের কথা শুনে গুরুমশায় আরও গেলেন রেগে, জোর করে দয়ের ভাতটি জটিলের হাত থেকে টেনে নিয়ে একটি ছেলের হাতে দিয়ে বললেন, যা, এই দই আর একটা পাত্রে ঢেলে রেখে ভাতটা হতভাগাকে ফিরিয়ে দে, তারপর আমার মার শ্রাদ্ধ তুই পণ্ড করলি, লক্ষ্মী ছাড়া ছেলে, আজ তোরই একদিন, না আমারই একদিন। এই বলে জটিলকে মারতে আরম্ভ করলেন। জটিল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এদিকে আরেকটি ঘটনা হল, যে ছেলেটি দই রাখতে গিয়েছিল সে ফিরে এসে বললে, গুরুমশায়, অবাক কাণ্ড, দই যত ঢালছি ফুরুচ্ছে না। অ্যাঁ, বলিস কি রে গুরুমশায়, ভাত থেকে যেই দই ঢালছি, অমনি দেখি ভাত আবার আগের মতো দইয়ে ভর্তি হয়ে গেছে। অ্যাঁ, তবে তো জটিল আমার সত্যিই বলেছিল, আহা, বাচ্চাকে মিছি মিছি মেরে কষ্ট দিলুম, কে কোথা আছিস রে, কিছু জল আন দেখি, আর একখানা পাখা নিয়ে আয়। সকলে মিলে জটিলের মাথায় চোখে মুখে জল দিতে লাগলো।
হুজন লেগে গেল হাওয়া করতে। খানিক পরে জটিল চোখ চাইলে। বুরুন সাহেব তাকে আদর করে কোলে নিলেন। আয় বাপুধন আমার, না বুঝতে পেরে তোকে মেরেছি। হারে তোর কি বড্ড লেগেছে? না গুরুম সাহেব। আচ্ছা এ দই তুই কোথা পেলি রে জটে? আমার মধুসূদন দাদা দিয়েছে। তোরু মধুসূদন দাদা? তিনি কোথায় থাকেন? আজ্ঞে তিনি এই বনেই থাকেন। বটে, তুই তোর মধুসূদন দাদাকে আমায় একবার দেখাতে পারবি বাবা? কেন পারবো না, আপনি আমার সঙ্গে চলুন। গুরুম সাহেব আর ছাত্রের দল জটিলের পিছনে পিছনে যেতে লাগল। বনে গিয়ে জটিল উচ্চস্বরে মধুসূদন দাদাকে ডাকতে লাগল। কিন্তু আজ মধুসূদন দাদার দেখা নেই। জটিল মহাচিন্তিত হয়ে পড়ল। কেঁদে কেঁদে আবার ডাকতে আরম্ভ করলে তখন দূরে থেকে মধুসূদন দাদার কথা শুনতে পাওয়া গেল। জটিল, আজ আমি আ শোতে পারব না। তুমি সরল বিশ্বাসে আমাকে পেয়েছ। তোমার গুরুম সাহেব ও অন্যান্য ছাত্রদের তোমার মতো বিশ্বাস নেই। তারা আমায় দেখতে পাবে না। তারা চলে গেলেই আমি তোমার কাছে আসবো।